দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে যেতে পারে বলে সন্দেহ প্রকাশ করছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী চেয়ারম্যান জি এম কাদের। ভারত থেকে এসে আলাপ করে বলেছে যে আমি এখন বলবো না ভারত আমাকে কি বলেছে, যদি ন্যূনতম সভ্যতা থাকতো দেশে, আইনের শাসন থাকতো, ওনাকে তখন অ্যারেস্ট করার দরকার ছিল রাষ্ট্রদ্রোহ মামলা ফাইল করে, যে আপনি একটা বিরোধী দলের নেতা হয়ে উপনেতা হয়ে। গতকালকে সমকালে একটি খবর প্রকাশিত হয়, জাতীয় পার্টিকে বিশ্বাস করতে পারছেন না প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে এই ধরনের একটি মন্তব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে আসে। মন্ত্রীরা অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক, তারা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন যে মন্ত্রিসভার বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনায় আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ এবং আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন ভাগাভাগির প্রশ্ন ওঠে। কয়েকজন সিনিয়র মন্ত্রী, ভাগ বটোয়ারার রাজনীতি চলছে, ভাগ বটোয়ারা হয়ে গিয়েছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে। বেশ কয়েকদিন পর্যন্ত গুঞ্জন চলছিল যে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না, এবং এখনও সেটা চলমান রয়েছে। এই চলমান গুঞ্জনের মধ্যে আমি প্রায়ই বলেছি যে মূলত এটা একটি ভাগ বটোয়ারা করার জন্য এবং তাদের স্বার্থ উদ্ধারের জন্য একে অপরের আলোচনা চলমান রয়েছে। সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন মোড় নিচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে সামনে রয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনে প্রধান বিরোধী দল এবং সবচেয়ে বাংলাদেশে বড় বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করলেও অংশগ্রহণের কথা ছিল, জাতীয় পার্টির কিন্তু অংশগ্রহণের কথা ছিল, কিন্তু সেই জাতীয় পার্টিকে কিন্তু বিশ্বাস করতে পারছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তারা আসলে শেষ পর্যায়ে এসে কি করবে, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করবে না করবে না, সবাই মনে করছে যে যদি জাতীয় পার্টি তাদের সুযোগ সুবিধা না পায় তাহলে তারা যে কোনো সময় নির্বাচন থেকে সরে আসবে, নির্বাচন বানচাল ঘোষণা করবে। এবং কিন্তু বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন, সেই অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এই ভয়টাই কিন্তু পাচ্ছিল সরকার। জন্য পাচ্ছিল যে পশ্চিমা বিশ্বগুলো কিন্তু তাকিয়ে রয়েছে বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য, যদি তা না হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আজকে ভিডিওর বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। গতকালকে সমকালে একটি খবর প্রকাশিত হয়, জাতীয় পার্টিকে বিশ্বাস করতে পারছেন না প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে এই ধরনের একটি মন্তব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে আসে। মন্ত্রীরা অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক, তারা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন যে মন্ত্রিসভার বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনায় আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ এবং আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন ভাগাভাগির প্রশ্ন ওঠে। কয়েকজন সিনিয়র মন্ত্রী সমকালকে জানান, জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জাতীয় পার্টি কখন কি করে তার ঠিক নাই, ওরা জাতীয় পার্টি নির্বাচনে থাকতেও পারে নাও থাকতে পারে। এই সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন শেখ হাসিনা। জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে রসনের স্বাদ রংপুর এক আসনের এমপি মশিউর রহমান রাঙা এবং রংপুর তিন আসনের এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। এই সময় বলা হয়, জি এম কাদেরের নেতিবাচক মনোভাবের কারণেই তারা জাতীয় পার্টির মনোনয়ন পাননি। প্রধানমন্ত্রী তার স্পষ্ট অবিশ্বাস অনাস্থা জানিয়েছেন জাতীয় পার্টির প্রতি। এমনকি তিনি এটাও বলেছেন, আগামী নির্বাচনে 7 তারিখে যেটি হতে যাচ্ছে বলে শোনা যায়, সেখানে জাতীয় পার্টি অংশ নেবে কি না সেটা নিয়েও তার মনে সংশয় আছে। এবং জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান এখন জি এম কাদের, তার ব্যাপারে প্রধানমন্ত্রী স্পষ্টতই তার অসন্তোষ জানিয়েছেন। এখানে বেশ কিছু ব্যাপার লক্ষণীয়। দীর্ঘদিন, বেশ লম্বা সময় নির্বাচনের আগে আগে যখন নানান রকম খবর চারদিকে ভেসে বেড়াচ্ছে, রাজনীতিবিদরা যে যেই দল করছেন তারা ক্রমাগত বক্তব্য রাখছেন, মিডিয়ার সামনে কথা বলছেন, কোনো কোনো দল রাজপথে, কোনো কোনো দল মিডিয়াতে, কোনো কোনো দল দুটোতেই তাদের অবস্থান বেশ শক্তভাবে জানান দিচ্ছেন, এমন সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদেরকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। এটি একটি বড় প্রশ্ন, জি এম কাদের কোথায় আছেন,
কি অবস্থায় আছেন, কেনই বা তিনি এতটা নিশ্চুপ? তার দলের যে বক্তব্য সেটা আমরা পাচ্ছি দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর কাছ থেকে, কিন্তু এর বাইরে কিন্তু দলের চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে এখন পর্যন্ত তফসিল ঘোষণার পরে মনোনয়ন জমা দেয়া হয়ে গেল এতদিন পর্যন্ত প্রায় দেড় মাস এক মাসের কাছাকাছি, 15ই নভেম্বর তফসিল ঘোষণা হয়েছে, আজকে 13ই ডিসেম্বর, সুতরাং প্রায় এক মাস দুদিন কম, এই এক মাস কিন্তু আমরা জি এম কাদেরকে সেভাবে কোথাও কথা বলতে শুনিনি। অন্তত গত 15-20 দিন ধরে তো তিনি একেবারেই নিশ্চুপ। এই নিশ্চুপ থাকাটাও কিন্তু রাজনীতিতে একটি বার্তা, এবং তার সঙ্গে সরকারের যে এক ধরনের টানাপোড়েন চলছে, এক ধরনের অস্বস্তি আছে, এবং দুই তরফের মধ্যেই যে এক ধরনের অবিশ্বাস এবং ঠিক কমফোর্টেবল না থাকার বিষয় সেটাও খুব স্পষ্ট। এই যখন ঘটনা, তখন বিরোধী দলের যিনি ফর্মাল নেত্রী বেগম রওশনের সাদ, তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং তার সঙ্গে ছিলেন তার পুত্র সাদের সাদ এবং ছিলেন মশিউর রহমান রাঙ্গা, যিনি জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত। এবং একটি চিঠি এবং দুটি ছবি গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে ঠিক নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে সপরিবারে বেগম রওশনের সাদ তার পুত্র এবং পুত্রবধূকে নিয়ে ছবি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, এবং সেখানে রওশনের সাদ বসা অবস্থায় আছেন, দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পাশে, অন্য পাশে তার পুত্র এবং পুত্রবধূ। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে শেখ হাসিনা দাঁড়িয়ে বেগম রওশনের সাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, বেগম রওশনের সাদ বসা। এবং প্রতিটি ছবিতেই একটা বিষয় স্পষ্ট, এবং যেটুকু ভিডিও গণমাধ্যমে এসছে বেগম রওশনের সাদে, তাতে এটা খুব স্পষ্ট যে তিনি শারীরিকভাবে একেবারেই সুস্থ নন। তিনি আসলে মানসিকভাবে কতটা কার্যকর আছেন সেটাও একটি প্রশ্ন। তার একটি চিঠি, হাতে লেখা চিঠিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, যেখানে তিনি দাবি করেছেন, তার নিজ হাতে লেখা চিঠি, টাইপ করা চিঠি নয়, এখানে তিনি দাবি করেছেন যে কু করে জাতীয় পার্টির দখল নিয়েছেন জি এম কাদের, এবং দখল নিয়ে তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী এবং বর্তমান বিরোধী দলের নেতা, তাকে তিনি পার্টি থেকে নমিনেশন দেননি, তার পুত্র সাদ এরশাদকে নমিনেশন দেওয়া হয়নি, এবং পুরো বিষয়টি একেবারেই জি এম কাদেরের ইচ্ছে অনুসারে হয়েছে। এবং সাদ এরশাদ বা রওশন এরশাদের এই নমিনেশন না পাওয়ার ঘটনাটি মূলত হয়েছে জি এম কাদেরের ইচ্ছার কারণে, যদিও আমরা জানি যে নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত কিন্তু বলা হয়েছিল যে রওশনের সাদ চাইলে যে কোনো সময় তিনি নমিনেশন পেপার নিতে পারেন, সাদের সাদও নিতে পারেন, এমনকি চাইলে তারা তাদের প্রতিনিধি পাঠিয়েও নমিনেশন পেপার সংগ্রহ করতে পারেন, কিন্তু আমরা দেখলাম যে শেষ দিন পর্যন্ত কিন্তু জাতীয় পার্টির রওশনের সাদ বা সাদের সাদের তরফ থেকে নমিনেশন পেপার নেওয়া হয়নি। যদ্দূর খবর জানা যায় শেষ পর্যন্ত, তাতে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী, যেটা শোনা মানে গণমাধ্যমে যেইটুকু এসছে, যে প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন রওশনের সাদকে যে এই মুহূর্তে আসলে এই নির্বাচনী ট্রেনে উঠবার কোনো সুযোগ নাই, তবে যদি আওয়ামী লীগ সরকার গঠন করে। আমি আসলে জানি না আওয়ামী লীগ তবে কথাটি কেন রাখছে, কারণ সরকার গঠন করার শতভাগ গ্যারান্টেড নির্বাচনই তো আয়োজন করতে যাচ্ছে তারা। যাই হোক, তারপরেও হয়তো কথার কথা হিসেবে বলেছেন যে যদি আওয়ামী লীগ আবার সরকার গঠন করে, তাহলে জাতীয় পার্টির রওশনের সাদ, সাদের সাদ, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে, এবং তারা দীর্ঘ সময় যেহেতু আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, তাদের এই বিষয়ে প্রধানমন্ত্রী নজর রাখবেন এবং তাদেরকে যা যা সুযোগ সুবিধা দেওয়ার সেগুলো দেওয়া হবে। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, যে এই চিঠিটি হাতে লেখা হয়েছে, বেগম রওশন এরশাদ যে চিঠিটি হাতে লিখেছেন, আমি আমার কমেন্টে দিয়ে দেব ছবি এবং চিঠি, সেই চিঠিতে তিনি স্পষ্টই বলেছেন যাতে কোনো জোট না করে প্রধানমন্ত্রী জি এম কাদেরের নেতৃত্বে যেই জাতীয় পার্টি আছে তার সঙ্গে যেন প্রধানমন্ত্রী কোনো জোট না করেন। এখানে আসলে বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসে। এক হচ্ছে, জাতীয় পার্টি কি নির্বাচনটি বর্জন করতে যাচ্ছে, যে কথা প্রধানমন্ত্রী সন্দেহ করছেন জাতীয় পার্টি নির্বাচনে নাও আসতে পারে। যদি জাতীয় পার্টি নির্বাচনে না আসে, তাহলে নির্বাচনটি মূলত দাঁড়াবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বনাম আওয়ামী লীগের ডামি প্রার্থী, বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, বনাম আওয়ামী লীগের শরিক দলগুলোর প্রার্থী, এবং আওয়ামী লীগের বনাম আওয়ামী লীগের একটি নির্বাচন, এবং এখানে সত্যি মানে গৃহপালিত বিরোধী দলও আর থাকবে না। সুতরাং এমন অবস্থায়
আমি জানি না যে ঠিক কিভাবে সংসদটি কোন ফর্মে গঠিত হবার কথা ভাবছে আওয়ামী লীগ, কারণ 14-তে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছে এবং সংসদ গঠন করেছে, সরকার গঠন করেছে, তার যে স্টিগমা বা বদনাম তাকে নিতে হয়েছে সেটা তিনি এবার আর নেবেন না বলেই নিজ দল থেকে স্বতন্ত্র প্রার্থীদের সর্ব সাহায্য দেয়া হচ্ছে, সর্বরকম সহযোগিতা করা হচ্ছে এবং এলাকায় এলাকায় আমরা দেখতে পাচ্ছি, আসনে আসনে আমরা দেখতে পাচ্ছি মনোনীত প্রার্থীর সমর্থক কর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কর্মীদের সংঘর্ষ, মারামারি, এবং এই মারামারির যে ধরে বেশ আহত মানে হওয়ার খবরও আমরা পাচ্ছি। সুতরাং পরিস্থিতি সামনে আরও যত গড়াবে, দিন আরও যত গড়াবে, পরিস্থিতি আরোই সংকটময় হয়ে উঠবে আওয়ামী লীগের জন্য। এবং এরকম অবস্থায় যদি আগামী 17 তারিখ জাতীয় পার্টি ঘোষণা দেয় যে তারা নির্বাচন করবে না এবং এই ধরনের পাতানো খেলায় তারা আসলে অংশ নেবে না, তখন পুরো খেলাটি আওয়ামী লীগের জন্য শুধু কঠিন নয়, অসম্ভব হয়ে দাঁড়াবে। এক, দুই হচ্ছে কেন রওশন এরশাদ বলছেন যে জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে যে জাতীয় পার্টি তার সঙ্গে যেন আওয়ামী লীগ কোনো জোট না করে। আমরা শুনতে পাচ্ছি যেটা গণমাধ্যমে এসছে এবং জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন আসন ভাগাভাগির মধ্য দিয়েই তারা নির্বাচনে যেতে চায়। এবং এখন পর্যন্ত দলের ভেতর থেকে যে খবর পাওয়া গেছে সেটা হচ্ছে প্রাথমিকভাবে তারা 80টি সিট চেয়েছিলেন, নানান দর কষাকষিতে তারা 35টি সিটে নেমে এসছেন, কিন্তু আওয়ামী লীগ 28টির বেশি সিট দিতে রাজি নয়। এবং যেই সিটগুলো আওয়ামী লীগের সাথে তারা ভাগাভাগি করতে চাইছে সেই সিটগুলোতে জাতীয় পার্টির বক্তব্য হচ্ছে সেখানে কোনো স্বতন্ত্র প্রার্থীও থাকতে পারবে না। অর্থাৎ একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিওর শট নির্বাচন ছাড়া জাতীয় পার্টি নির্বাচনে যেতে চাইছে না। এবং প্রধানমন্ত্রী খুবই শক্তভাবে যেমন নিজের দলে বলেছেন যে স্বতন্ত্র প্রার্থীরা সকল সুযোগ সুবিধা নিয়েই নির্বাচন করবে, মানে সমান সুযোগ সুবিধা নিয়েই নির্বাচন করবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, একইভাবে জাতীয় পার্টিকেও একই কথা বলা হয়েছে। সুতরাং যদি স্বতন্ত্র প্রার্থী থাকে, মনোনীত প্রার্থী নাও থাকে আওয়ামী লীগের, তারপরেও জাতীয় পার্টি আসন ভাগাভাগিতেও স্বস্তি পাচ্ছে না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তো দূরেই থাক, তারা একেবারেই শিওর শটের 35টি আসন চায়, সেই জায়গায় যদি সমঝোতা না হয় জাতীয় পার্টি সরে যেতে পারে। এটা ভাববার কোনো কারণ নেই যে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট থেকে জাতীয় পার্টি সরে যাচ্ছে, সম্ভবত আসন ভাগাভাগির একটি সমস্যা থেকেই জাতীয় পার্টি সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তবে যেটা সেটা যেটাই হোক না কেন, যদি জাতীয় পার্টি সরে যায় সেটি আওয়ামী লীগের জন্য একটি ভয়ঙ্কর খবর হবে নিঃসন্দেহে। মিলিয়ে একেবারে লেজে গোবরে অবস্থা আওয়ামী লীগের। যেই ফাঁদ আওয়ামী লীগ পেতেছিল, যেটা সে চিন্তা করেছিল বিএনপির জন্য একটা ফাঁদ হিসেবে আসবে এবং বিএনপির নেতারা দলে দলে সেই ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগের নৌকায় উঠবে তৃণমূল বা বিএনএমের নাম ধরে, সেই পরিকল্পনা যখন কার্যকর হলো না তখন সরকারের জন্য সত্যি সেটা সমূহ বিপদ হিসেবে এসছে। এবং বিশেষ করে জাতীয় পার্টির এই নতুন টানাপোড়েন সরকারের জন্য একটা বিরাট অনিশ্চয়তা তৈরি করেছে। ভাগবটোয়ারার রাজনীতি চলছে, ভাগবটোয়ারা হয়ে গিয়েছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে। বেশ কয়েকদিন পর্যন্ত গুঞ্জন চলছিল যে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না, এবং এখনো সেটা চলমান রয়েছে। এই চলমান গুঞ্জনের মধ্যে আমি প্রায়ই বলেছি যে মূলত এটা একটি ভাগ বটোয়ারা করার জন্য এবং তাদের স্বার্থ উদ্ধারের জন্য একে অপরের আলোচনা চলমান রয়েছে। তার প্রমাণটি আজকেই হয়ে গেল মানবজমিন পত্রিকার আজকের রিপোর্ট, নতুন রিপোর্ট, যে গোপনে আওয়ামী লীগ জাতীয় পার্টির নেতাদের বৈঠক সংগঠিত হয়েছে গতকালকেই। এই যে দেখেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতারা গতকালকেই তাদের বৈঠক সম্পন্ন করেছে এবং বৈঠকে তাদের উদ্দেশ্য কি সেটা তারা এখানে বর্ণনা করেছেন। সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে বৈঠক করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা। মঙ্গলবার রাতে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন দল দুটির শীর্ষ নেতারা। চিন্তা করে দেখেন যে এখানে যারা অংশগ্রহণ করেছে সবাই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের লোকেরা। যেমন ওবায়দুল কাদের সাহেব, তিনি আওয়ামী লীগের সেকেন্ড পার্সন, তিনি কিন্তু এই বৈঠকের নেতৃত্ব দিয়েছেন। দুই পক্ষের বৈঠকে আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম অংশ নেন। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম মাহমুদ বৈঠকে অংশ নেন। তার মানে আওয়ামী লীগের কতজন নেতা সেখানে অংশগ্রহণ করেছেন
আর জাতীয় পার্টির কয়জন অংশগ্রহণ করেছেন, এখান থেকেই বোঝা যায় যে আওয়ামী লীগের কতটা উদগ্রীব এবং কতটা তারা এই নির্বাচনে জাতীয় পার্টিকে ধরে বেঁধে চাপে ধরে হোক যেভাবে হোক নিয়ে আসা এবং তাদের ভাগবটরা যা দরকার সব দিতে প্রস্তুত, সেটা এই তাদের উপস্থিতি থেকেই প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম বলেন, জাতীয় পার্টির সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, নির্বাচনকে অর্থবহ করার জন্য অনেক সুন্দর আলোচনা হয়েছে, নির্বাচন যাতে প্রতিযোগিতামূলক হয় সেই বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। দেখেন, নির্বাচন প্রতিযোগিতামূলক হবে, আবার সেখানে দুটো দল একসাথে আলোচনাও করছে, মানে একে অপরের নির্বাচনী ফিল্ডে মূলত থাকবে প্রতিদ্বন্দ্বী, তারা আবার আলোচনা করছে যে নির্বাচন যাতে অর্থবহ হয়, সৌহার্দ্যপূর্ণ হয়, তারপরে তারা কি বলে প্রতিযোগিতাপূর্ণ হয়, এই কথা নাকি গতকালকের আলোচনা হয়েছে। কতটা মিথ্যার জালে আবদ্ধ আজকের, দেখেন আমি লাস্টের যে প্যারাটা পড়ব সেটা থেকেই বুঝতে পারবেন যে মূলত তাদের ভাগবটোয়ারাটা কিভাবে কালকের হয়েছে। আওয়ামী লীগের সেই আলোচনায় নির্বাচনে যাতে প্রতিযোগিতা বলা হয় সে মূলক হয় সে বিষয়টি গুরুত্ব পেয়েছে, নির্বাচনকে প্রতিযোগিতা করার মূলক করার জন্য, অংশগ্রহণমূলক করার জন্য এই ব্যাপারে উভয় দলই ঐক্যমত পোষণ করেন। তিনি আরো বলেন, সবকিছু মিলিয়ে আগামী দুই এক দিনের মধ্যে সমস্ত বিষয়গুলো আমরা যৌথভাবে সংবাদ সম্মেলন করে জানাব। তার মানে ওনারা যৌথ সংবাদ সম্মেলন করে জাতিকে জানাবে যে কিভাবে ভাগ বটোয়ারা তাদের হয়েছে, ভোট বিনা ভোটে কিভাবে আবার নির্বাচনে যাওয়া যায় সেটা তারা সর্বোচ্চ এখনো চেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেগুলো প্রকাশ্যে আসা উচিত। আসন সমঝোতা প্রসঙ্গে জানতে চাইলে বাহাউদ্দিন নাসিম বলেন, এটা নিয়ে অর্থবহ তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। কি তাহলে অর্থবহ আলোচনা আপনাদের? কি তাৎপর্য আছে আসন ভাগাভাগি নিয়ে? গণতান্ত্রিক রাজনীতিতে আসন ভাগাভাগির কোনো কি স্কোপ আছে? আসন কেন ভাগাভাগি হবে? 300 আসনই তো জাতীয় পার্টি প্রার্থী দিতে চেয়েছে, যে আওয়ামী লীগের প্রার্থী আছে, তো এই আসনগুলোর মধ্যে দুই দলই সরকার গঠন করতে চায়। আমি সংবিধানের কথা বলছি, অ্যাকর্ডিং টু ল। তাহলে আপনাদের আসন ভাগাভাগি নিয়ে দুই একদিনের মধ্যে অর্থবহ রেজাল্ট আসবে কেন? তার মানে কি হচ্ছে, বাকশালের আরেকটি রূপ আপনারা দিতে যাচ্ছেন? আমি প্রায় বলি জাতীয় পার্টির ব্যাপারে কিছু কিছু ভিডিওতে আমি সফট কর্নারও দেখাই, এজন্য দেখাই আমি এখনো চাই যে বাংলাদেশের মানুষের মুক্তির মিছিলে যে কেউ অংশগ্রহণ করতেই পারে। সকল রাজনীতিরই আলোচনা যেমন আছে সমালোচনাও আছে, জাতীয় পার্টি নিয়েও সমালোচনা থাকলেও আমরা অনেক সময় মনে করি যে দেশের স্বার্থে যদি তারা ফিরে আসে সেটা কল্যাণকর হবে, কিন্তু আপনি দেখেন যে এই এই পার্টির চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন এখন পর্যন্ত পরিলক্ষিত হয়। 2.5 ঘন্টা ব্যাপী গোপন বৈঠকটাই তাহলে কি, কাজটা কি, কি বৈঠক আমার সাথে আওয়ামী লীগের হতে পারে? আওয়ামী লীগের সাথে আমার বৈঠকটা কি? যেই আওয়ামী লীগ নির্বাচন সুষ্ঠু করবে না, যেই আওয়ামী লীগ বাংলাদেশের সমগ্র দলগুলোকে ধ্বংস করবে, যেই আওয়ামী লীগ শুধুমাত্র এই ভোট ছাড়া নির্বাচন করার জন্য ডামি প্রার্থী দিয়ে সমগ্র দেশে নির্বাচন করতে চায়, সেই আওয়ামী লীগদের কাছ থেকে আপনি কি পাবেন? মূলত তাহলে জাতীয় পার্টির এই দুই দিনের ম্যাজিকটা কি? ম্যাজিক হচ্ছে এটাই, তারা কিছু সিট কনফার্ম হতে চায়, নিশ্চিত হতে চায়। তাদেরকে আওয়ামী লীগ বুঝাতে সক্ষম হয়েছে যে তুমি যদি আমাদের বিরুদ্ধেও যাও, তাতে যদি আমাদের পতনও হয়, তুমি সেখানে গেলে কি পাবা আর এখানে গেলে কি পাবা। জাতীয় পার্টিরও ধারণা যে এত দাফাদাফি করে, এত আন্দোলন সংগ্রাম, এত জেল জুলুম সহ্য করা কি সম্ভব? তো যা পাচ্ছি তাই তো ভালো। তো জাতীয় পার্টি তো ভাগ করতে ওখানে বৈঠক করেছে। 2.5 ঘন্টার বৈঠক কি আপনি তামাশা মনে করেন? জাতীয় পার্টি চাচ্ছে নিশ্চিত বিজয়টা, আর কিচ্ছু না। জাতীয় পার্টি চাচ্ছে যে মিনিমাম তার 30 থেকে 40টা সম্মানজনক যে আসন, এই আসনগুলোতে আওয়ামী লীগের কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে না, মানে নিশ্চিত হবে যে জাতীয় পার্টি সেখানে নির্বাচিত হচ্ছে। তাহলে কি করতে হবে? আপনার এই নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে হবে, আইন কানুন অমান্য করে জাতীয় পার্টি যেখানে জয়যুক্ত হবে তাকে সেখানে জয়যুক্ত করাতে হবে, যেখানে আওয়ামী লীগ জয়যুক্ত হবে সেখানে আওয়ামী লীগের সাথে জয়যুক্ত মানে করতে হবে। এর নাম কি নির্বাচন? এ তো ভাগ বটরার নির্বাচন চলছে এবং ভাগ বটরা চূড়ান্ত। আমি মনে করি শেখাচ্ছি না, জাস্ট যখন দেখছে প্রথম চেয়েছিল হয়তো যে কিছু কিছু পার্টি একটু বাদ দিয়ে নতুন কিছু নিয়ে আসা যায় কিনা, কিংস পার্টি টার্টি নিয়ে তিনি খুব ড্রাইভ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু যখন দেখেছেন যে আর সম্ভব নয়, তারা তাদেরকে এত দ্রুত মাঠে আনা সম্ভব হয়নি, তখন তারা কি করেছে, এখন এই পুরাতন সেই জাতীয় পার্টির কাছেই আবার ধর্ণা দিচ্ছে। এবং আপনি দেখেন আজকের বক্তব্য, হাসান মাহমুদ নিজে বলছেন
যে আমাদের পুরাতন বন্ধু জাতীয় পার্টি, আমাদের তাদের উপরে আস্থা আছে, গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা একে অপরে একত্রে দেশে নির্বাচন করব এবং নির্বাচন করে তারা যাবে। তো আমি শুরু থেকেই বলছি এই দলটার উদ্দেশ্য রহস্য ঘেরা, একেবারে শুরু থেকে আজ পর্যন্ত তাদের অ্যাক্টিভিটিস খুবই রহস্যজনক। এটাকে ভিত্তি করে আপনি কোনো কিছু মানে দেশের জাজ করতে পারবেন না যে কি হতে পারে। এই পার্টির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বিজয়ের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখার কোনো সুযোগ নেই। তবে বাংলাদেশের মানুষের বিজয় অর্জন করতে হলে আমাদের সকল মানুষের সহযোগিতা দরকার। দলমত নির্বিশেষে সবাই মিলিয়ে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে এবং সবাই মিলিয়ে এই ফেসিবাদের পতন নিশ্চিত করতে হবে। কিন্তু আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের 14 দলের যারা দোসর, এরা সব একত্রে শুধু এখন 300 সিট কে কিভাবে খাবে, হালুয়া রুটিটা কার ভাগে একটু বেশি কার ভাগে একটু কম, দিস ইজ দ্য টাইম ফর দেম টু ডিসাইড। তারা শুধুমাত্র এই ডিসিশন মেকিং এর অপেক্ষায় আছে। তারপরেও রাজনীতির শেষ কথা বলতে কোনো কিছু নেই। আমি প্রত্যাশা করি বাংলাদেশের মানুষের বিজয়ের জন্য সকল মানুষের সহযোগিতা থাকা দরকার, থাকবে, সে প্রত্যাশা আমার, থাকতে দোষ নেই। কিন্তু আমি এতটুকু আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝাতে পারি যে কতটা নগ্ন হস্তক্ষেপ চলছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ উভয় মিলে নিজেরা নিজেদের প্রতি, নিজেদের মধ্যে যে রাজনৈতিক অপতৎপরতা চলছে, এটা কোনো ডেমোক্রেসি হতে পারে না। গোপন বৈঠক, ঘন্টার পর পর বৈঠক, 2.5 ঘন্টা পর্যন্ত বৈঠক, ওবায়দুল কাদেরের মতো লোক সময় নষ্ট করে বৈঠক করবে? নিশ্চয়ই না। তার মানে হচ্ছে যে দেশটাকে আবার রসতলে নেয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র সব অব্যাহত আছে, চলছে, কিন্তু আমার বিশ্বাস এই ষড়যন্ত্রবাদীরা সফল হবে না, ইনশাল্লাহ আমরাই সফল হব। সবাইকে ধন্যবাদ। পার্টি চেয়ারম্যান জি এম কাদের ভারত থেকে এসে আলাপ করে বলেছে যে আমি এখন বলবো না ভারত আমাকে কি বলেছে, যদি ন্যূনতম সভ্যতা থাকতো দেশে, আইনের শাসন থাকতো, ওনাকে তখন অ্যারেস্ট করা দরকার ছিল রাষ্ট্রদ্রোহ মামলা ফাইল করে। যে আপনি একটা বিরোধী দলের নেতা হয়ে, উপনেতা হয়ে, আপনি একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রাজনীতি নিয়ে কি আলাপ করবেন সেটা আপনি মানুষকে বলতে পারেন না? কাদ্দাফি কত বছর ছিল? জাতীয় পার্টিতে এগুলো অভিজ্ঞতাই নেই। জাতীয় পার্টি সবসময় শর্টকাট পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে, গেছে, ওইভাবে পতন হয়েছে। তারপরে আমরা রিং এর ভিতরে থেকে ফাইট তো করতে পারছি, রিং এর মধ্যে কোনো ফাইটের বিষয় না, রিং এর মধ্যে কোনো ফাইট হয় না, রিং এর মধ্যে হয় দালালি। সেটা তারা ভালো মতো করুক, আমি তার প্রতি শুভকামনা। ভারতের প্রখ্যাত ক্রিকেট ক্যাপ্টেন আজহারউদ্দিন সাহেব তার একটা ইন্টারভিউতে বিখ্যাত একটা উক্তি করেছিল যে যে ম্যাচে আমি হেরে যাই তখন আমার সমস্ত স্ট্র্যাটেজি সাংবাদিকরা এবং ভারতবাসী ব্যর্থ বলে, যে আমি ব্যাটসম্যানদের কি স্টেপ নিলাম, বোলিং চেঞ্জ কখন করলাম, ফিল্ডিং কখন করলাম। আর যে ম্যাচে আমি জিতে যাই কিন্তু আমার কোনো স্ট্র্যাটেজি ছিল না, যে কোনো কারণেই হোক জিতে গিয়েছি, তখন আমার প্রশংসায় পঞ্চমুখ থাকে। তো মাহমুদ ভাই ওই ধরনের কথাগুলোই বোধ হয় বলছে। ত্রয়োদশ সংশোধনীর সঙ্গে সঙ্গে বিএনপি সহ গণতান্ত্রিক বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম শুরু করেছিল, এ ব্যাপারে কোনো দ্বিধার সুযোগ নেই। আমি মাহমুদ ভাইয়ের বক্তব্যই প্রমাণ করে যে জাতীয় পার্টি কি ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছে। ওনার শব্দগুলো আমি নোট করে রেখেছি যে নির্বাচনী পর্যায়ে অত্যন্ত বাজে, আমি, তুমি, ডামি, স্বতন্ত্র, অর্থ, হোন্ডা, গুন্ডা, ক্যাডার, এটা হচ্ছে সমস্যা। এটা যদি সমস্যা হয় তাহলে নর্মাল গণতন্ত্রের প্রিন্সিপাল কি বলে? ওনারা যাবেন নির্বাচন কমিশনের কাছে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে। ওনারা গণভবনে গিয়ে কি 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 সেফটি সেফ কি বলে সেফগার্ড চাচ্ছে? আর উনি যে যুক্তি দিল যে রিং এর মধ্যে থেকে এগুলো করতে হবে, যেহেতু সব পারছে না সরকারের তীব্র পাশবিক নির্যাতনের মুখে, এই যুক্তি দিয়ে পাকিস্তান আমলে মুসলিম লীগ জামাত ইসলামরা ওই মালেক মন্ত্রিসভায় গিয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কাজী এইটা কখনোই পাকিস্তান পাকিস্তানের রাজনীতি আর এই রাজনীতি এক নয়। এটা আমাকে বলতে দেন মাহমুদ ভাই, আপনি যখন বলেছেন আমি একটি কথাও বলিনি, অন্তত এইটুক গণতান্ত্রিক হন অন্তত আজকের টক শোতে, অন্য সময় না হন, ধৈর্য ধরেন। এবং জাতীয় পার্টি 2014 থেকে যে রোল নিয়েছে, আসলে আমাদের জনগণ অনেক সভ্য, অনেক ভদ্র, না হলে জাতীয় পার্টি কোনো কোনো কারো কাছে ভোট চাওয়ার কোন অধিকারই তাদের নেই। তারা গণতন্ত্রকে আওয়ামী লীগের সঙ্গে শুধু হত্যায় সহায়তা করেনি, তারা বিরোধী দলে থেকে মন্ত্রী হয়েছে, বিরোধী দলে থেকে ভাগ বাটোয়ারা নিয়েছে, যখন তাদের
হালুয়া রুটিতে একটু সংকট হয়েছে তখন বিরোধী বিরোধী ভাব করেছে। ওনার পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছে আমি নির্বাচনে যাব না, আমি স্যাংশন খেতে পারি। ওনার পার্টির চেয়ারম্যান জি এম কাদের ভারত থেকে এসে আলাপ করে বলেছে যে আমি এখন বলবো না ভারত আমাকে কি বলেছে, যদি ন্যূনতম সভ্যতা থাকতো দেশে, আইনের শাসন থাকতো, ওনাকে তখন অ্যারেস্ট করার দরকার ছিল রাষ্ট্রদ্রোহ মামলা ফাইল করে। যে আপনি একটা বিরোধী দলের নেতা হয়ে, উপনেতা হয়ে আপনি একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রাজনীতি নিয়ে কি আলাপ করবেন সেটা আপনি মানুষকে বলতে পারেন না? এখানে আপনি কি গণতন্ত্র শিখাচ্ছেন, আমাদের কি গণতন্ত্রের লেকচার দিচ্ছেন? আপনি বাদ দেন। দর্শক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন পরিস্থিতি, নির্বাচনে নাঙ্গুল মার্কা আসলে অংশগ্রহণ করবে কি করবে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। যদি কোনোভাবে জাতীয় পার্টি অংশগ্রহণ না করে তাহলে কিন্তু নির্বাচন বানচাল হবে, নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে সবাই মনে করছে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কী মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।